একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা বৃহস্পতিবার ইসি বৈঠকে সিদ্ধান্ত শহর কেন্দ্রিক সীমিত পরিসরে ইভিএম ব্যবহার হবে 8ই নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত তফসিল 19 দিন ঘোষণা করব দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি হাফসাতুন্নেসা এবং অন্যান্য শীর্ষ সংবাদ সামাজিক মাধ্যমে অপপ্রচারে বিশ্বাস না করার আহ্বান প্রধানমন্ত্রীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু বললে ব্যবস্থা ভোটে জয়ী হতে চাইলেন দোয়া বেগম জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরামর্শ ওবায়দুল কাদেরের খন্দকার মাহবুব বললেন চার মাস আগেই তার দেয়া প্রস্তাব শোনেননি বিএনপি নেতারা ঐক্যফ্রন্টের আইনজ্ঞ প্যানেলে শাহদিন মালিক ও আসিফ নজরুল বললেন সংবিধানের মধ্যে থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সেই উপায় বের করার চেষ্টা করছেন ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর আদালতে তোলার সময় বিভিন্ন নারী সংগঠনের ঝাড়ু মিছিল বিক্ষোভ আওয়ামী লীগ বিএনপির হাতাহাতি এবং 15 নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ঘোষণার মধ্যে কক্সবাজারের বালুখালী সীমান্তে মিয়ানমার বাহিনীর গোলাগুলি আহত এক প্রতিবাদ বিজিবির একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে প্রায় ঘণ্টাব্যাপী সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী তিনি জানান শহরের সংসদীয় এলাকাগুলোতে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হবে সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রোববার দিনভর একের পর এক সভা নির্বাচন কমিশনে অবশেষে সন্ধ্যা 5:45 চার নির্বাচন কমিশনারকে নিয়ে নিজ কক্ষে তফসিল ঘোষণার বিষয়ে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার শুরুর আধা ঘন্টা পর বৈঠকে যোগ দেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ প্রায় এক ঘন্টা ধরে চলা এই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী তিনি জানান আগামী 8 নভেম্বর ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি টেলিভিশনের জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে 8ই নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত তফসিল 19 দিন ঘোষণা করবেন তফসিল ঘোষণার সময় থেকে 45 দিনের কাছাকাছি সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি বলেন শহর কেন্দ্রিক সীমিত পরিসরে ব্যবহার হবে ইভিএম 45 দিনের কাছাকাছি থাকবে এক্স্যাক্টলি কত সংখ্যক আসনে ইভিএম ব্যবহার হবে সেরকম কোনো সিদ্ধান্ত হয় নাই তবে এটা সীমিত সংখ্যক হবে এটাই আমাদের সিদ্ধান্ত সেনা মোতায়েন কিংবা বিএনপি চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই কমিশনার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বিলাইত হোসাইন সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না রাতে গণভবনে 14 দল নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী বলেন আগামীতে ক্ষমতায় আসলে বাংলাদেশ উন্নত দেশ হবে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সদস্য সভাপতি মণ্ডলী সহ যুগ্ম সাধারণ সম্পাদকরা অংশ নিয়েছেন 14 দলের পক্ষে শরিক দলগুলোর সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিবরা উপস্থিত আছেন বৈঠকে জোটগত নির্বাচনী প্রচার কৌশল আসন বণ্টন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র এছাড়া বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে সংলাপের বিষয়ে 14 দলীয় জোটের অবস্থান চূড়ান্ত করা হবে আজকের এই বৈঠকে আমরা যদি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ইস্যু সহ যে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হতে কওমে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা অপপ্রচার চালাবে তাদের আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী আয়োজিত শোকরানা মাহফিলে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে কখনোই সন্ত্রাস জঙ্গিবাদের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। সরকারি হিসেব অনুযায়ী দেশের 14,038টি কওমি মাদ্রাসায় শিক্ষারত রয়েছেন প্রায় 13 লক্ষাধিক শিক্ষার্থী, যাদের সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে সম্প্রতি মূল শিক্ষাক্রমের স্নাতকোত্তর সমমান দিয়ে সংসদে আইন পাশ করেছে সরকার। দাওরায়ে হাদিসের এই রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলের আয়োজন করে আল হায়াতুল উলিয়া লিল জমিয়াতিল কওমি বাংলাদেশ। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শোকরানা স্মারক। এ সময় এই স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দেয়া হয়। ইসলাম ধর্মের বদনাম দেয়। সারা দেশ থেকে আসা উপস্থিত আলেম ওলামাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শান্তি সমৃদ্ধির বাংলাদেশে কোনোদিনই ঠাঁই হবে না জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রমের। যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ নাই, তারা হচ্ছে জঙ্গিবাদী। যারা সত্যিকার ইসলাম ধরে বিশ্বাস করে তারা কখনো সন্ত্রাসী জঙ্গিবাদী হতে পারে না। মাহফিলে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা ওলামাদের বলেন, শাস্তি নিশ্চিত করা হবে ধর্ম নিয়ে কটুক্তিকারীদের। সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অপপ্রচার চালানো হয়, কাজে এই অপপ্রচারে কেউ বিশ্বাস করবেন না। এবং এই অপপ্রচার বন্ধ করার জন্য ইতিমধ্যে আমরা সাইবার ক্রাইম আইন তৈরি করেছি। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আইনের দ্বারাই তাদের বিচার করে উপযুক্ত শিক্ষা দিয়ে দেব, যাতে কখনো তারা এদের অপপ্রচার চালাতে না পারে। জনগণ চাইলে আবারও দেশ সেবা করতে চান উল্লেখ করে আগামী নির্বাচনের জন্য দোয়া প্রত্যাশা করেন বঙ্গবন্ধু কন্যা। আপনাদের দোয়া চাই, সামনে নির্বাচন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন নিশ্চয়ই আবার তিনি বাংলাদেশের জনগণের খেদমত করবার সুযোগ আমাকে দেবেন। কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমানের রাষ্ট্রীয় স্বীকৃতির ফলে দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন শোকরানা মাহফিলে উপস্থিত কওমি শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা প্রত্যাশা করেন অচিরেই অসাম্প্রদায়িক বাংলাদেশের কর্মসংস্থানের মূল স্রোতধারায় সম্পৃক্ত হবেন তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বেগম জিয়ার মামলা বাতিল করার এখতিয়ার সরকারের নেই, তবে বিএনপি চাইলে প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। সরকারের এমন মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি জানান, 4 মাস আগে বেগম জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে প্যারোলের আবেদন করার প্রস্তাব দিয়েছিলেন, সে সময় বিএনপি তা আমলে নেয়নি। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 9 মাস ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আইনি প্রক্রিয়ায় মুক্তি নিয়েও হতাশায় বিএনপি। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বেগম জিয়ার মুক্তির দাবি করেছে দলটি। প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপেও বেগম জিয়ার মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি নেই। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানালেন, বিএনপি চাইলে প্যারোলে বেগম জিয়ার মুক্তি নিয়ে আলোচনা হতে পারে। যে মামলা রায় হয়ে গেছে, দণ্ড প্রদান করা হয়েছে, সেখানে জামিন দেবে কি না এটা উচ্চ আদালত বলতে পারে। চিকিৎসার জন্য প্যারোলে কোনো সম্ভাবনা সেটা তারা এসে প্রাইম মিনিস্টারকে বলতে পারে। সেরকম কিছু যদি তারা চান তাহলে তারা তো আলোচনা তো খোলাবে না। সেখানে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার ব্যাপারে বেগম জিয়ার একজন আইনজীবী জানান, অনেক আগেই প্যারোলে বেগম জিয়ার মুক্তির আবেদন করতে বিএনপিকে পরামর্শ দিয়েছিলেন তিনি, কিন্তু বিএনপি সেটা মানেননি। আইনি প্রক্রিয়ায় ম্যাডাম খালেদা জিয়াকে বের করা কঠিন হবে, সেই কারণে তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে এবং এটা গ্রহণ করা হয়নি, বরং এ বিরূপ মন্তব্য হয়েছে। সরকারের কাছে আমরা স্যান্ডার করব না।
আওয়ামী লীগের আইন সম্পাদক জানান, প্যারোলে মুক্তির আইনি সুবিধা সীমিত, তবে বিএনপি আবেদন করলে বিষয়টি পর্যালোচনার সুযোগ রয়েছে। যদি তারা যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি চান, সেক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ায় সরকার অবশ্যই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ফৌজদারি কার্যবিধির আলোকে কয়েদি বা হাজতি আসামিকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়াকে প্যারল বলা হয়। আসামির নিকট আত্মীয় কেউ মারা গেলে বা আসামির চিকিৎসার জন্য সাধারণত সরকার এ সুবিধা দিয়ে থাকেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকার নির্বাচন ও সংলাপ চায় না বলেই তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। এই সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন থেকে তফসিলের তারিখ ঘোষণা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ঐক্যফ্রন্টের এই নেতা। সংলাপ চলাকালে তফসিল ঘোষণা করতে আমরা অনুরোধ করেছিলাম, না করেছি, সেটা করেছি। তার মানে হলো যে সরকার না সংলাপে না নির্বাচনে কোনোটাতেই আন্তরিক বলে মনে হচ্ছে না। 8 তারিখ ঘোষণা করবে, কিন্তু সংলাপ 8 তারিখের মধ্যে তারা শেষ করে ফেলতে হবে। তারা তো 8 তারিখের মধ্যে শেষ করে ফেলতে পারবে যে সেরকম কোনো লক্ষ্য নাই। সংলাপ করে একটা শান্তিপূর্ণ সমাধান করবেন, নিষ্পত্তি করবেন, এটাতে এই ঘটনা প্রমাণ হয় না। এটা নির্বাচন ব্যবস্থার পরিপন্থী হলো। এর আগে সন্ধ্যায় সংবিধানের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচনের উপায় খুঁজে বের করতে আইনজ্ঞ প্যানেল গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে রয়েছেন ব্যারিস্টার শাহদ্দিন মালিক ও আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় এ কথা জানানো হয়। এ সময় শাহদ্দিন মালিক বলেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা সংবিধানে 10 বার বলা হয়েছে, সংসদ বহাল রেখে নির্বাচন করার কথা বলা হয়েছে 1 বার। তিনি বলেন, সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সেই সম্ভাব্য উপায় বের করার চেষ্টা চলছে। তো সংবিধানে সংসদ ভেঙে দিয়েও নির্বাচন করার ব্যবস্থা আছে, সংবিধানে স্পষ্ট করে লেখা আছে। উভয় পক্ষই একমত হয়ে নাগরিকদের ভোটের অধিকার এবং ভোটের ফলাফলের অধিকার নিশ্চিত করার জন্য সম্ভাব্য সমাধানগুলি উপায়গুলি আমরা বার করার চেষ্টা করছি। আর আমাদের অতীতের বেশিরভাগ নির্বাচনই 2-1 বাদ দিয়ে সংসদ ভেঙে দিয়ে তো হয়েছে। দুনিয়ার সব জায়গায় সাংবিধানিক প্রথা হলো সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করা। এদিকে দ্বিতীয় দফায় সংলাপ চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। বেলা 11:45 দিকে সংলাপের চিঠি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সম্পাদক আ.অ.ম. শফিকুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন স্বাক্ষরিত চিঠি গ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আলাউদ্দিন ও জিএম মাসুদুল হাসান। চিঠি হস্তান্তর করে ঐক্যফ্রন্টের নেতা শফিকুল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, সংলাপের মাধ্যমেই চলমান রাজনৈতিক সংকটের নিরসন হবে। আমাদের নেতা ডক্টর কামাল হোসেন বলেছিলেন, এ বড় পরিসরে নয় ছোট পরিসরে আবার বসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী উনিও সেটাতে সাথ দিয়ে বলেছেন যে হ্যাঁ, আমরা পরে আবারও বসার সুযোগ পাব। সেই প্রেক্ষিতে ওই আলোচনার জন্যই আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে আমাদের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের পত্রখানে এনেছি। আমরা আশা করি এই প্রেক্ষিতে ওনারা পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়েছে। এ সময় আইনজীবী ও ছাত্রলীগের নেতাকর্মী সহ অন্তত 15 জন আহত হন। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। মানহানির মামলায় রোববার বেলা 12:00 দিকে ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর জেলা কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় সেখানে অবস্থান নেন জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। এক পর্যায়ে আদালত পাড়ায় বিএনপি নেতাকর্মীরা সমবেত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিছন থেকে ওই সশস্ত্র বিএনপি ক্যাডাররা প্রথমে ঢিল নিক্ষেপ করে এবং দিলশাদ ইসলাম মুকুল ভাইয়ের মাথা ফাটে, আমাদের নিজেরা আমরা অনেকেই আহত হয়েছি। আদালতের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যেই বিএনপি জামাতের লোকেরা সংঘবদ্ধভাবেই তারা সংগঠিত হচ্ছিল। জামাত শিবিরের কিছু সংখ্যক সন্ত্রাসী আইনজীবী যারা বহিরাগত আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বাইরে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনার মধ্যেই আদালতে ব্যারিস্টার মনুলের জামিন আবেদনের উপর শুনানি করেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন বিচারক। আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি যে মামলাও চলতে পারে না, কারণ এই মামলার যিনি ভিকটিম মাসুদা ভাট্টি উনি নিজেও মামলা করেছেন। সে মামলা ঢাকা সিএমএম আদালতে চলমান, 2754 নম্বর মামলা, সেই মামলা রেফারেন্স দিয়ে আমরা বলেছি। তারপর অভিজ্ঞ আদালত যেটা বিবেচনা করেছেন উনি ওনার মতো করে রায় দিয়েছেন। গত 16 অক্টোবর বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটুক্তির অভিযোগে ব্যারিস্টার মনিল হোসেনের বিরুদ্ধে রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়। এর মধ্যে রংপুরের মামলায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। সময় সংবাদ রংপুর। 10,000 কোটি টাকা ব্যয়ে রাজধানীর পূর্বাচলে ক্যানেল নির্মাণ সহ 86,686,95,00,000 টাকার 39টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে 1,200 কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, 3,982 কোটি টাকায় পায়রাবন্দনের প্রথম টার্মিনাল নির্মাণ, কক্সবাজার রানওয়ে সম্প্রসারণে 3,709 কোটি টাকা, ঢাকা খুলনা মহাসড়ক 4 লেনে উন্নীত করতে 4,111,000 কোটি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক টাওয়ার ও কমব্যাট সেন্টার নির্মাণে প্রায় 1,500 কোটি টাকার 2টি প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বলেন, নির্বাচনের কারণেই বেশি প্রকল্প পাশ করা হচ্ছে, ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত একনেক সভা অনুষ্ঠিত হতে পারে বলেও আভাস দেন তিনি। 39টি প্রকল্প আজকে আমরা অনুমোদন পেয়েছি। 39টি প্রকল্পের মোট প্রাকৃত ব্যয়ের পরিমাণ 86,686,95,00,000 টাকা। এর মাঝে জিওবি থেকে আসবে 67,467 কোটি 51,00,000 টাকা, আর সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে 313,21,00,000 টাকা। বৈদেশিক প্রকল্প সাহায্য, যেটা বৈদেশিক ঋণ বলতে পারেন, 19,907,23,00,000 টাকা। অক্টোবর মাসে মূল্যস্ফীতি আমরা পেয়ে গেছি, মূল্যস্ফীতির পরিমাণটা হলো এই মাসে 5.40%। বর্তমান সরকার জনগণের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সরকার এখন খাদ্যের পুষ্টির নিশ্চয়তা দিতে কাজ করে যাচ্ছে। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুষ্টি বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, আগের তুলনায় দেশের মানুষের জীবনমান এখন অনেক উন্নত। দ্রুততম সময়ের মধ্যেই আমরা আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং বাংলাদেশের মানুষের এখন 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে আমরা সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এ কথাটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, গর্বের সাথে বলতে পারি। নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা, সাংবিধানিক যে অধিকার মানুষের, তার নিশ্চয়তা বিধান করা এবং পুষ্টিমান খাবার নিশ্চয়তা বিধান করা, এই কাজ আমরা এখন হাত দিয়েছি, এই কাজটি আমরা করতে যাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের প্রথম জানাজা আগামীকাল সকাল 10টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এরপর সংসদ ভবনে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর তার জন্মস্থান যশোর ঈদগাহ মাঠে তৃতীয় জানাজার পর তাকে দাফন করা হবে। আজ বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত 10ই অক্টোবর রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তরিকুল ইসলামকে। সেখান থেকে 12ই অক্টোবর তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে ভুগছিলেন। তরিকুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। তার চলে যাওয়াটা রাজনীতির জন্য, দলের জন্য, দেশের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এরকম প্রজ্ঞা সম্পন্ন নেতা, গণতন্ত্রের জন্য সারা জীবন যিনি লড়াই করেছেন,
মুক্তিযুদ্ধ করেছেন দেশের স্বাধীনতার জন্য, অনেক নির্যাতন সহ্য করেছেন, তাদের চলে যাওয়া আমরা কেউ 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 মেনে নিতে পারছি না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে যে সংকট সৃষ্টি হয়েছে সংলাপেই তার সমাধান দেখতে চান প্রবাসীরা। আলোচনার মাধ্যমে দুপক্ষই অনড় অবস্থান থেকে সরে এলে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের পথ সৃষ্টি হবে বলেও মনে করেন তারা। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিও সংলাপে তুলে ধরার আহ্বান জানান ব্রিটেন প্রবাসীরা। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। বহুল প্রত্যাশিত সংলাপ দেশের জাতীয় নির্বাচন নিয়ে চলমান সংকট সমাধানের প্রথম পদক্ষেপ বলে মনে করেন ব্রিটেন প্রবাসীরা। এই ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে প্রবাসীরা বলছেন, দেশের রাজনীতির জন্য এই সংলাপ সুযোগ হিসেবে এসেছে যেখানে পারস্পরিক অবিশ্বাস দূর করার শুভ সূচনা সম্ভব। তাদের মতে সবার সব দাবি পূরণ হবার নয়, এটা মেনে নিয়ে উভয় পক্ষকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে। যদি এই সংলাপটার মাধ্যমে আমাদের কোনো সমাধান বেরিয়ে আসে তাহলে দেশ আমাদেরকে ভালো একটা ভালো কিছু উপহার দিতে পারবে বলে আমি মনে করি। সংলাপ হয়েছে এটা ভালো জিনিস, তবে আমি ভালো করে রেজাল্ট আশা করতে পারতেছি না, তবে আরো সংলাপ হওয়া দরকার, আরো কনস্ট্রাকটিভ আলোচনা হওয়া দরকার। মোটামুটি কিছুটা পজিটিভ, বাট দেখা যাচ্ছে আরো আরো বেশি সংলাপ করতে হবে, কারণ এক সংলাপে আসা এইভাবে কোনো দেশের সমস্যার সমাধান করা সম্ভব না। প্রবাসীরা মনে করছেন সংলাপ আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে বাস্তবসম্মত এবং যথার্থ ভূমিকা রাখবে। প্রবাসীরাও দেশের অগ্রযাত্রায় অবদান রাখছেন, তাই চলমান সংলাপে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিও তুলে ধরার আহ্বান জানান তারা। আমরা যারা প্রবাসে আছি প্রবাসের ভোটের অধিকারটাও যেন এই সংলাপে উঠে আসে। আমরা যারা ব্রিটেন ইউকেতে বাস করি আমাদের ভোটের অধিকার নিশ্চিত করা, নিজের ভোটের ভোট দিতে পারি আমরা, সেই অগ্র অধিকার আমরা চাচ্ছি, আমরা যেন আমাদের ভোটটা আমরা দিতে পারি। বৈধ ও অবৈধ অভিবাসী মিলিয়ে প্রায় 10 লাখ বাংলাদেশি ব্রিটেনে রয়েছেন। তারা চান ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনে ভোট প্রদানের ব্যবস্থা করা। দেশের উন্নয়নে গত 2017-18 অর্থ বছরে ব্রিটেনের প্রবাসীরা $110 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন, তাই তাদের প্রত্যাশা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিয়ে ভেবে দেখবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কর্ণফুলী নদী কেন্দ্রিক শিল্পের বিপুল সম্ভাবনাময় চট্টগ্রাম 13 আসন। আওয়ামী লীগ থেকে টানা 2 বার নির্বাচিত প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে আছেন এই আসনে, আর বিএনপি মরিয়া আসনটি পুনর্দখলে। তবে অভ্যন্তরীণ কুণ্ডলের কারণে তাদের আছে একাধিক প্রার্থী। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। শাহ আমানত সেতুর দক্ষিণে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার 16টি ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম 13 আসন। কর্ণফুলী টানেলের সংযোগ সহ দেশি বিদেশি ভারী শিল্প কারখানার অবস্থান এখানে। 5 বার আওয়ামী লীগের দখলে ছিল এটি। আগামী নির্বাচনে 2 বার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাবেদ অনেকটা আওয়ামী লীগের একক প্রার্থী। এলাকার মানুষ এখন বুঝতে পেরেছে যে এই যে 5 বছরের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে, এইটা মানুষের 20 বছর এটা কল্পনাও করতে পারে নাই। সেই হিসাবে আমরা মনে করি জনগণ আমাদেরকে আওয়ামী লীগকে অবশ্যই ভোট দেবে। 4 বার বিএনপি দখলে ছিল আসনটি, এবার একাধিক প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি। 3 বারে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পাশাপাশি আনোয়ারা উপজেলা সহসভাপতি মোশাররফ হোসেন সহ 5 জন এবার মনোনয়ন প্রত্যাশী। বিএনপির আমলে এলাকায় কোনো সন্ত্রাস ছিল না, বিএনপির আমলে কেউ বিএনপির কেউ দুর্নীতি করেনি, এজন্য সাধারণ মানুষ সবসময় বিএনপির পক্ষে থাকে এবং আগামী দিনেও ইনশাল্লাহ মানুষ বিএনপিকে ভোট দেবে। আর যোগাযোগ, স্বাস্থ্য ও শিল্পনগরী করার দাবি এলাকাবাসীর। যারা জনগণ ফাঁসে থাকে সবসময় এই এলাকার এই কর্ণফুলী উপজেলার উন্নয়ন করে যাচ্ছে, তাদের মতো আমরা এই এলাকার প্রার্থী চাই। কর্ণফুলীতে অন্যান্য শিল্প অন্যান্য উপজেলার মতো যদি আরও শিল্পনগরী বেড়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক দিকে সুবিধা হবে। এই আসনে ভোটার 3,09,697 জন, এর মধ্যে মহিলা 1,46,000। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিল থানায় করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্টের 11 নেতার জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি 2 সপ্তাহ পর নির্ধারণ করেছেন আদালত।
সকালে বিএনপি নেতাদের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত সাত সদস্যের বেঞ্চ এই সময় নির্ধারণ করেন। আইনজীবীরা জানান, দুই সপ্তাহ পর মামলাটি আবার কার্যতালিকায় আসবে। গত পহেলা অক্টোবর হাতিরঝিল থানায় সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয় এবং নাশকতার অভিযোগে মির্জা ফখরুল সহ 55 জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। মামলার পরপরই হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ফখরুল ইসলাম আলমগীর সহ 11 বিএনপি নেতা। এ জামিনের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন তছনছ, জাতির পিতার প্রতিকৃতি ভাঙচুর এবং হাই কমিশনের জিনিসপত্র চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে £1,020 জরিমানা করেছেন লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্ট। গত 31 অক্টোবর আদালত এই রায় দেন। ভাঙচুরের ঘটনা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে তার নির্দোষ আবেদন খারিজ করে দেন আদালত। গত 7 ফেব্রুয়ারি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে বিএনপির বিক্ষোভ থেকে এই হামলা ও ভাঙচুর চালানো হয়। তখন ঘটনাস্থল থেকে শাহিনকে গ্রেফতার করেছিল লন্ডন পুলিশ। দূতাবাসে হামলা চালিয়ে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করার অভিযোগে তখন মামলা হয়েছিল। গত 16 অক্টোবর লন্ডনের আদালতে বিচার শুরু হয়। আদালত অভিমত ব্যক্ত করেন যে জাতির পিতার প্রতিকৃতির সম্মানহানির মাধ্যমে জাতির আবেগ, সামাজিক ও মনস্তাত্ত্বিক অনুভূতিতে আঘাত করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের বিরুদ্ধে হেন্ডন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী 8ই নভেম্বর আরেকটি বিচারের দিন ধার্য রয়েছে। রাজধানীর জুরাইনে বনকে উত্তক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে আহত শেখ ইসলাম পাভেল মারা গেছেন। গতরাতে পাভেলকে স্থানীয় বখাটের তুহিন ও তার কয়েকজন সহযোগী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বখাটেদের কাছে না হারলেও মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন শেখ ইসলাম পাভেল। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো পরিবারে। স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে পাভেলের বোনকে উত্তক্ত করে আসছিল স্থানীয় বখাটে তুহিন। শনিবার সন্ধ্যায় বোনকে আবারও উত্তক্তের সময় বখাটে তুহিনের সাথে পাভেলের হাতাহাতি হয়। পরে রাত 10টার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন পাভেল। এমন সময় বখাটে তুহিন ও তার সহযোগীরা ছুরি দিয়ে পাভেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বাসার সামনে ও নিচে ঘোরাঘুরি করতো, বাসার ভিতরে লাইট মারতো, রাত হলে নক করতো এবং উচ্চ স্বরে ডাকাডাকি করে টিচ করতো। পাভেল ভাই ওর একটা থাপ্পড় মারছে যে তুই, তোরে এতবার বুঝিয়ে দিয়েছি, তোরে তুই বুঝোস না কেন, তুই আমার বোনের পেছনে কেন লাগিয়ে থাকিস। তো এই কারণে ও থ্রেট করে গেছে যে তুই এখানে থাক, তোরে আমি আইসা বুঝিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা সবাই বসে থাকি ওইখানে 3-4 জন, তো ওরা আসে 6-7 জনের মতো, আইসাই পাভেল ভাইয়ের পেটের মধ্যে ছুরিয়াঘাত করে। ভাসি চাই লোকের এবং গার্জিয়ানের শুদ্ধ ভাসি চাই। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন সংসদ সদস্য সানজিদা খানম। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আমরা বিশ্বাস করি যে তারা ধরা পড়ে যাবে, অবিলম্বে ধরা পড়বে এবং এই ঘটনার একেবারে যথোপযুক্ত উচিত বিচার যাতে হয় পরিবারের পক্ষ থেকে, আমরা সেটাই আমরা আশা করছি। পুলিশ বলছে শনিবার রাতেই 5 জনের নাম উল্লেখ করে শ্যামপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা করলেও তো আগের মামলা তো একরকম, এখন তো যেহেতু মৃত্যুবরণ করছে এখন তো তারা চেঞ্জ হবে। আমাদের সিনিয়র কর্মকর্তারা আছে, ওনারা মামলা নেবে, মামলা নেওয়ার পরে যা আইনিভাবে যা আসে তাই হবে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সাভারে কাভার্ড ভ্যান চাপায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সন্ধ্যায় ঢাকা ইপিজেড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইপিজেডের ভেতরে রাস্তা পার হওয়ার সময় শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক পোশাক শ্রমিককে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান, এতে নিহত হয় সে। খবর ছড়িয়ে পড়লে ইপিজেডের ভেতরে থাকা বেশ কয়েকটি স্টাফ বাস ও কাভার্ড ভ্যানে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে তারা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও সাংবাদিক সহ আহত হন অন্তত 10 জন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল বৃহস্পতিবার, ইসির বৈঠকে সিদ্ধান্ত, শহর কেন্দ্রিক সীমিত পরিসরে ব্যবহার হবে ইভিএম।
সামাজিক মাধ্যমে অপপ্রচারে বিশ্বাস না করার আহ্বান প্রধানমন্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু বললে ব্যবস্থা ভোটে জয়ী হতে চাইলেন দোয়া বেগম জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরামর্শ ওবায়দুল কাদেরের খন্দকার মাহবুব বললেন চার মাস আগেই তার দেয়া প্রস্তাব শুনেননি বিএনপি নেতারা ঐক্যফ্রন্টের আইনজ্ঞ প্যানেলে শাহদিন মালিক ও আসিফ নজরুল বললেন সংবিধানের মধ্যে থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সেই উপায় বের করার চেষ্টা করছেন ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর আদালতে তোলার সময় বিভিন্ন নারী সংগঠনে ঝাড়ু মিছিল বিক্ষোভ আওয়ামী লীগ বিএনপির হাতাহাতি এই ছিল রাতের সময় আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়